এখন সকাল 8টা মতো বাজে। আমার লেপচাখা যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি। সূর্য অনেকটি উপরে উঠে গেছে তাই অতটা বোঝা যাচ্ছে না। নিচের দিকের এখনও মিস্ট কাটেনি তাই সিনিক ভিউটা এখনও ঠিক বুঝতে পারা যাচ্ছে না। তবে এখান থেকে বেশ কিছু নদীর ধারা দেখা যাচ্ছে। একদম এই কর্নারে রয়েছে জয়ন্তী। জয়ন্তীর রিভার বেডটা এখান থেকে দেখা যাচ্ছে। একটা লম্বা স্ট্রেচ গেছে এঁকে বেঁকে। এই পজিশনে দেখা যাচ্ছে বালা নদী, যার লম্বা একটা স্ট্রেচ এঁকে বেঁকে অনেক দূর পর্যন্ত আমরা এখানে খালি চোখে দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আরাক্ষা নদীর স্ট্রেচ, যার নাম হচ্ছে কেন। খালি চোখে বেশ কিছুখানি দেখা যাচ্ছে বাট ক্যামেরার সেটা ধরা পড়ছে না খুব একটা, যেহেতু পুরো এরিয়াটা একটা কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। মেনলি এই সময় এখন কুয়াশা থাকে না, অক্টোবর নভেম্বর মাসে আকাশটা ক্লিয়ারই থাকে, কিন্তু যাই হোক আমরা সেটা পাচ্ছি না। আজকে 23শে অক্টোবর, তো এই সময় এরকম হওয়া উচিত ছিল না, তাও কিছু করার নেই, প্রকৃতির নিয়ম। এটা হচ্ছে লেপচাখা গ্রামটা। আমরা আছি এইখানে এই হোমস্টেতে, যেখান থেকে লেপচাখার বেস্ট ভিউ পাওয়া যায়। এখানকার লোকেদের বিহেভিয়ার, তাদের সার্ভিস, তাদের খাবার দাবার খুবই ভালো এবং তাদের জায়গাটাকে এত পরিপাটি করে রেখেছে সেটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আমাদের মতো যারা পর্যটক তাদের কাছে। এখানে একটা লোকাল মনিস্ট্রি রয়েছে যেখানে এখানকার গ্রামের লোকেরা প্রেয়ার করেন। বেশ কিছু হোমস্টে এখানে রয়েছে। এটা একদম টপ পোর্শন এই গ্রামটার। এর নিচেও বেশ কিছু হোমস্টে আছে, পাশাপাশি কিছু হোমস্টে রয়েছে। তবে পিক সময় মানে পুজোর পরে কিংবা ডিসেম্বর মাসে আগে থেকে যদি বুক না করা হয় তাহলে না পাওয়ার চান্সই বেশি। তবে লাকিলি আমরা কিছু বুক করে আসিনি, তবে আমরা এখানে এসে এটা পেয়ে গেছি। একটি রুমে 4 জন থাকতে পারেন। আমি এখানে পেয়েছি 1000 পার নাইট, তো জানি না এটা সময় বিশেষে চেঞ্জ হয় কি না। এই দূরে দেখা যাচ্ছে যে পাহাড়ের রেঞ্জটা, ওটার ঠিক পাশেই অপর পাড়েই রয়েছে ভুটান, ভুটান বর্ডার। এবং এই লেপচাখা থেকেই
ভেতরে গ্রামের পথ দিয়ে সেই বর্ডারে পৌঁছানো যায় ট্রেক করে, অলমোস্ট 13 কিলোমিটার রাস্তা। অনেকেই সেটা যান, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে বেশ কিছু ট্রেকার্স রয়েছেন যারা এই পথে ভুটান বর্ডার পর্যন্ত যায়। আবার এখান থেকেই জয়ন্তী পর্যন্ত যাওয়া যায়, ওটা অলমোস্ট 13-14 কিলোমিটার রাস্তা, ট্রেক করেই যাওয়া যায়। তো সব মিলিয়ে এই জায়গাটা একটা রাত থাকার জন্য খুবই মনোরম। যদি আপনারা বন্ধুরা মিলে আসেন, ইভিনিংয়ে বনফায়ার করতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। তবে যেহেতু এখানকার লোকজনরা তাদের আনাজপত্র, রান্না করা জিনিস সব নিচ থেকে নিয়ে আসে, তো সেজন্য সবসময় মানে সব কিছু খাবার দাবার অ্যাভেলেবেল থাকবে সেটা নয়, আর তার জন্য খাবারটা একটু কস্টলি হয়ে যায়। তো তাদের কিচেনে যে রসদ মজুদ থাকবে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি ইচ্ছে করলেই যে মনের ইচ্ছের মতো খাবার এখানে খেতে পারবেন না, তবে যেটা ওরা সার্ভ করবে সেটা আপনাদের খেতে মন্দও লাগবে না, অ্যাটলিস্ট আমাদের লাগেনি। যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে আরও ক্লিয়ার ভিউ পাওয়া যেত। আমরা শুনেছি এখান থেকে নাকি সাতখানা নদীর রিভার লাইন দেখা যায়, তো আমরা পর তো দেখতে পাচ্ছি না, আমরা পর তো 4টি দেখতে পাচ্ছি। আশা করি যখন নেক্সট টাইম আসবো এখান থেকে কিছু না কিছু আর বেটার কিছু নিয়ে যেতে পারবো। প্রচুর পাখি রয়েছে এখানে, পাখি দেখার জন্য এটা খুব মনোরম প্লেস।